বেশ অনেকদিন ধরেই একটা কথা কানে আসছিল, লালকুঠি প্রায় শেষ হয়ে যাচ্ছে, হয়তো শেষ হয়ে যাচ্ছে, টাইম স্লট বদলাচ্ছে, বিভিন্ন রকমের স্পেকুলেশনস করা হচ্ছিল। ফাইনালি গিয়ে আজকে সেই দিনটা এসে গিয়েছে, লালকুঠি শেষ হয়ে যাচ্ছে। আজকের শেষ দিনের শুটিংয়ে আজ তক বাংলা টিম পৌঁছে গিয়েছে, সঙ্গে এখানে প্রিয়ম রয়েছে। প্রিয়মের অন স্ক্রিন অফ স্ক্রিন হাজবেন্ডকে নিয়ে সংসার কেমন চলছে এই মুহূর্তে? দেখ কোন সংসার, লালকুঠির না আমাদের? লালকুঠিতে না একটু মন মেজাজ সকলেরই খারাপ, কিন্তু ব্যক্তিগত জীবনে সংসার বেবি সব মিলে কেমন চলছে? ফাটাফাটি, খুব ভালো। খুবই ব্লাশ করছো। ছেলে তো, হ্যাঁ ছেলে পুরো ব্লাশ করছে। বাবা ফুল ব্লাশ করছে। বাবা তো মানে ব্লাশ করবেই, কাল রাতে ছেলে মুখ ফাটিয়েছে পড়ে গিয়ে। সে এক কাণ্ড, মানে ভীষণ দুষ্ট হয়েছে ও, এখনই প্রায় সবকিছু বাইতে শুরু করেছে। কালকে একটা চেয়ার উল্টে নিয়ে আইসক্রিম গাড়ির মতো খেলতে গিয়ে আমরা দুজনেই বাইরে ছিলাম শুটিংয়ে, হঠাৎ এখানে আমি ছিলাম, ও ছিল একটা অন্য কাজে, তো পড়ে গিয়ে সে টট টট পেটে রক্ত। যাই হোক, এখন ভালো আছে। ভিতরটি তো কেটে গেছে, বাইরে এখানে নীল হয়ে রয়েছে, তাই তো হবেই, খুব স্বাভাবিক তো হতেই থাকবে। আচ্ছা, ছেলে তো এটাই এক্সপেক্টেড। মানে এইরকম যদি মায়ের আনসার হয় তাহলে তো বাকি কি হতে পারে। তো আজকে লাস্ট ডে শুটিং, তো কি কি মেমোরিজ নিয়ে যাওয়া হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, এরকম ভাবে সময়টা কাটানোটা ভীষণ একটা মেমোরিজের মানে আর শেষ নেই আর কি। প্রচুর মেমোরিজ আমাদের এই পুরো ইউনিট জুড়ে, খুব অল্প সময়ের জন্য আমরা এই প্রজেক্টটা করেছি, তাও 7 মাস বলে। সো বাট এই 7 মাসেই আমাদের বন্ডিংটা প্রত্যেকটা মানুষের সাথে, আমাদের প্রত্যেকটা কো-অ্যাক্টর, প্রত্যেকটা টেকনিশিয়ান, ডিরেক্টর, ইচ অ্যান্ড এভরি ওয়ান হাউসের প্রত্যেকের সাথে এত সুন্দরভাবে আমরা এনজয় করে কাজটা করেছি, সেটা খুব মিস করছি, খারাপই লাগছে সবার। কান্নাকাটি হয়েছে সকালে চলছে বলে অনেকটা একটু ভার ভার লাগছে? না না, সেরকম কান্নাকাটির ব্যাপার স্যাপার হয়নি, বড় হয়ে গেছি। হবে হবে, ও হবে হবে করছে। সো বাট যাই না, মেয়েদের ঘর থেকে বোঝা যাবে ব্যাপারটা আসলে কি হবে। এটা কি ছিল, এটা কি মেয়েদের ঘর থেকে নাকি বোঝা যাবে? কেন মেয়েরা কি বেশি কেঁদে ফেলে ফেলে বেশি ইমোশন? ও বলতে, হ্যাঁ এটাই হওয়া উচিত, মেয়েরা বেশি ইমোশনাল, ছেলেদের কাছে অতটা ইমোশন এক্সপেক্ট করা যায় না। মেয়ের ইমোশনাল ফুল তুমি মেনে নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ইমোশনাল ফুল তো, আমরাই তো বেশি ইমোশনাল, ঠিকই। তোমার গোলাপ ওরা ওরা অনেক বেশি সর্টেড, ওরা বলতে চাইছে, ওরা বলতে চাইছে ওরা অনেক বেশি সর্টেড আমাদের থেকে। আজকে অত ঝগড়ার মধ্যে যাওয়ার দরকার নেই, শেষ দিন, হাজবেন্ড ওয়াইফ মিলে হই হই করে কাটানো হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আমরা এরকম ভাবে আবারও এই সেম জুটিকে পাবো, এক্সপেকটেশন রাখা যেতে পারে। একদম একদম, আমরা ভীষণ এনজয় করেছি কাজটা, আর দর্শকও ভীষণ পছন্দ করেছে, সেই জায়গা থেকে আমরা আশাই করতে পারি যে আমরা আবার একসাথে লালকুঠির মতো ঝগড়া করব। আমি বললাম একদিন ঠিক আছে, এখানে যদি রোজগার করে ঝগড়া করা যায় বেটার, বাড়িতে ঝগড়া করে কি হবে, খামোখা এইসব হতো। রুকমাও রেডি হয়ে চলে এসছে। রুকমা তুমি কি একটু জয়েন করবে আমাদের সঙ্গে? ছোট্ট করে ছোট্ট করে একটুখানি আড্ডা হচ্ছে, কিছুই নেই বেশি। এসে ঠাকুরপুর দিকে দাঁড়াও, তুমি আজকে কি করছো? তোমাদের মাঝখানে ঢুকে যাব, তুমি আমার হাত ধরে চিনো না, ভুলে গেছো তুমি? বল বৌদি, তাহলে তুমি আজকে এরকম পোশাক আসাকে কি ব্যাপার? ও ইউ রকিং বৌদি, রকিং। লাস্ট ডে শুট কি কি চলছে, মানে তোমার কি প্যাকআপ হয়ে গেছে না এখনো চালু হবে? আমরা না আজকে সারা রাত শুট করব, এসব বলোই না, আর প্যাকআপ আজকে হোক সেটাও চাই না, আজ সবাই একসাথে প্রচুর হই হই করে আড্ডা মেরে কাটাবো, আর তার সাথে শুটিং তো করবই, আর মনটা তো একটু খারাপ, সেই জন্য যতটা সম্ভব। সকালে কল টাইম কখন এসে? এই সকালে মেয়েদের রুম থেকেই কান্নাকাটিটা আগে শুরু হবে। চাচা চাচা, আমি কে কান্নাকাটি করব? মেয়েরা নাকি ইমোশনাল ফুল, তাদের ঘর থেকে কান্নাকাটির আওয়াজ আমি বেশি জোরে জোরে। দেখো এই মুহূর্তে কান্না পাইনি এখনো অবধি, যা সিনের প্রেশার সেই জন্য এখন কান্না পাচ্ছে না, আর প্রিয়মকে এত সুন্দর লাগছে দেখতে, ওকে দেখে আমি মানে সুন্দরী একজন নারী হতে পারে, সেই জন্য এখন কান্নাকাটির ব্যাপার নেই, আমরা এখন আনন্দ করে খাওয়া দাওয়া করে কাটাবো। আবার কি দেখলেই তো হাত স্পাইনাল কর্ড ভেঙে গেছে আমার, দেখলে তো ভেঙেই যেত। তো আজকে সকালবেলা কল টাইম কখন দিয়েছে? আজকে একটু লেট কল ছিল দুপুরবেলা, তাই জন্য ঘুমিয়ে টুমিয়ে একদম ফুল এনার্জি নিয়ে এসেছি, সারা রাত লড়তে হবে, আর আজকে রাতটা ভীষণ, আজকে চাইছি আজকে রাতটা যেন না কাটে, সুভানাহ। আচ্ছা পুরো একেবারে ফিল্মি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কটা ভুনা কটা তেহারি,
আজ রাতের আমাদের খাওয়ার মেনু কি কি থাকছে? ওই তো তেহারি আর কি ভুনা, মাটন ভুনা এইসব থাকছে। মানে ভেজের দিকে তোরা ইন্টারেস্টেড নয় না? আমার কি হবে 12টার পর? আমরা নন ভেজ, 12টার পর কিসের ভেজ? ইও তোমার বউ হচ্ছে বুড়ি। যাই হোক, সত্যি সত্যি কথা বলছি আমি, এদিকে আসি বাবা আবার বলবে আমার মনের পাশে দাঁড়িয়ে আছিস, মাঝখানে ঢুকতে চাই না, কাবাব মে হাড্ডি মেরা হাড্ডি মে এসে বেসে হি দর্দ হে, একটাই কাবাব তো আমি চাই হলে হোক। না না, ও সত্যি আমি ভাবিনি প্রথম দিন যখন লুকসেটে ওর সাথে দেখা হয়েছিল তখন আমাদের একসাথে একটুখানি কনভারসেশন একটা ছোট্ট হয়েছিল, তারপরে খুবই ছোট, হ্যাঁ তারপরে আমি এক্সপেক্টও করিনি যে ও সত্যি আমার এত ভালো বন্ধু হয়ে উঠতে পারবে বা আমি ওর বন্ধু হয়ে উঠতে পারবো। খেয়ে ফেলবো ঘুমটা মনে হচ্ছে। বাট সত্যি একটা দারুণ সময় কাটিয়েছি আমরা দুজন একসঙ্গে এক সোফাতে, প্রচুর কথা, প্রচুর কিছু, প্রচুর ইমোশন, হাসি কান্না সব, তার সাথে প্রচুর কমপ্লেন, প্রচুর এইটা বাদ যাবে না আর কিছু, মুঠো মৌরি লজেন্স খাওয়া, হ্যাঁ মৌরি লজেন্স খাওয়া আর প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং সব সব নিয়ে আমাদের ওই সোফাটা আমি সারা জীবন মিস করব। নিয়ে যাও বাড়ি, পারলে ওই সোফাটা বাড়ি নিয়ে যাই। ওই সোফাটাতে যদি আবার আমাদের কোনো অন্য প্রজেক্টের জন্য বসতে হয় তখন কিন্তু তুই আমাকে মিস করবি, আমি তোকে মিস করব, আর যদি একসাথে হয় তাহলে খুব ভালো কথা। বা আমি আর চিকু যদি হই, আর আমি আর চিকু ধরো ওই সোফাটাতে, একদম শেষে আজকে বাংলার দর্শকদের উদ্দেশ্যে, কারণ লালকুঠি শেষ হয়ে যাচ্ছে, প্রচুর মন খারাপ, প্রচুর মেমোরিজ নিশ্চয়ই আছে, সে সব কিছু মিলিমিশে যদি একটু কিছু শেয়ার করো। এটাই বলতে চাই যে 9:30 লালকুঠির জায়গায় এখন অন্য সিরিয়াল আসছে, সেটা দেখতে থাকুন, লালকুঠি দেখতে হলে জি ফাইভে দেখতে থাকুন। আর আমরা ডেফিনেটলি বিভিন্ন কাজে আমাদেরকে একে একসঙ্গে না দেখলেও আলাদা আলাদা জায়গায় দেখতে পাবেন, সেগুলো আমাদের অ্যাপ্রিশিয়েট করুন, এভাবেই আমাদের পাশে থাকুন, এটাই চাই। আর সিটি সিনেমা কখন কি পাল্টে যাও তো ভুলে যাই, আর আজ তাক বাংলা দেখতে থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করো, থ্যাংক ইউ। সেম কথা আমিও বলবো যে যেভাবে এতগুলো দিন ভালোবেসেছেন, যার জন্য এতগুলো বছর কাজ করতে পারছি নতুন কাজে নতুন চরিত্রতেও, সেইভাবেই ভালোবাসবেন, সেইভাবেই পাশে থাকবেন। খুব ভালো লেগেছে এই ইউনিটটা, জার্নিটা খুব এনজয় করেছি আমরা, প্রত্যেকটা দিনই মেমোরেবল, তো আলাদা করে মেমোরি শেয়ার করার কিছু নেই, খুব আনন্দ হয়েছে এবং এই ইউনিটটা থেকে প্রপার কিছু বন্ধু পেয়েছি আমরা, সো আরও এই বন্ধুত্ব অনেক দিন থাকুক এবং প্রত্যেকটা প্রজেক্টেই যাতে এইভাবে ভালোবেসে আনন্দ করে কাজ করতে পারি, তো সেইটাই রাখি। তাকালো না, আরো বন্ধু চাই, এটা প্লিজ রিভাইভ করে দেখবেন, রিভাইভ করে, আমি কোথাও তাকাইনি, আরো বন্ধু চাই, আরো বন্ধু, আমি একবারও তাকাইনি। না এটা ঠিক বলেই যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, এটা খুব ভুল কথা, আমাদের এই টিমে যে কত আমরা একে অপরের সাথে আমাদের বন্ধুত্ব কত স্ট্রং, সময় ভালো সময় প্রত্যেকটা সময় আমরা একে অপরের পাশে থেকেছি, এক বর্ষা এরকম ভাবে জীবন এগিয়ে যাক, আরো প্রচুর মুহূর্ত আমরা এরকম ভাবে দেখতে পাই, আর এরকম ধরনের এক্সপ্রেসিভ মুহূর্তের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।